আমরা নানান রকম আলু ভাজা খেয়েছি, আজকে আমি একটুখানি অন্যরকম ভাবে মশলা দিয়ে আলু ভাজা করতে চলেছি। এই আলু ভাজাটা ডাল দিয়ে, ভাত দিয়ে এবং রুটি দিয়ে, সব দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, আর সাথে আলু এইভাবে কেটে নিয়েছি, খুব একটা পাতলা পাতলা ঝিরি ঝিরি কাটিনি, এরমভাবে একটু মোটা রেখেছি। এবারে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া অব্দি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, সাদা জিরে, দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, ফোড়নে যখন সুগন্ধ বেরোবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে। এবং ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। আলুগুলো যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে তখন আমি 1টা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 7 মতন নুন, সামান্য হলুদ গুঁড়ো, এবার ভালোভাবে ফ্রাই হতে দেব। এবার আমি 2 মিনিট ঢাকনা দিয়ে আমি এভাবে ফ্রাই হতে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমরা ওপেন করছি। এবার দিচ্ছি ছোট চামচে 1/2 চামচ চিনি, এবার আমি একটি পাত্রে সামান্য মেথি এবং জিরে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি এখানে দিয়ে দেব। এই পরিমাণটার জন্য খুবই কম লাগবে, আমি ছোট চামচের 1/2 চামচ নিয়েছি। এবার এর উপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি, আমাদের সব মশলাগুলো দেওয়া কিন্তু কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিচ্ছি। আমি 3 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছি, এবং আলুগুলো যেমন মজে গেছে, পুরো আমাদের রেসিপিটা কিন্তু রেডি। একবার নাড়িয়ে নিলাম, এবার আমি সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, মশলা দিয়ে আলু ভাজা কিন্তু রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।